بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. গত কতদিন আগে কয়দিন আগে আমরা ইসলামের যে মূল তিন তিনটা নীতি আছে এই তিনটা নীতির প্রথম সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম বান্দাতার প্রতিপালককে জানার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইল্লা বিল্লাহ দলিল প্রমাণ সহ ইসলামকে জানা সংক্ষিপ্ত কথা হলো ইসলামের রোপণ পাঁচটি এটা আমরা সবাই জানি এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মা'বুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেতৃত্বে নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা রা মাহে রমজানে রোজা রাখা এবং হজ করা এটা আমরা জানি দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন verse शाहिद আল্লাহু আন লা ইলাহা ইল্লা হুয়াল মালিক হুয়াল মালায়েকাতি ওয়া উলুল ইলমু কাইমুম বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল হাকিম আল্লাহ বলেন আল্লাহ সাক্ষ্য প্রদান করেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত সত্য করে কি নেই ফেরেশতাগণ জ্ঞানবানগণ আল্লাহর ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত তিনি ব্যতীত অন্য কোন সত্য মা'বুদ নেই তিনি পরাক্রমশালী ফগগাময় সূরা আল ইমরান 18 নম্বর আয়াত আল্লাহ বলেন শাহীদ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল মলাঈকাতু এরপরে আল্লাহ রবুল আলম হোসেন লা ইহিল্লাহ শাহাদ বাক্যের অর্থ হলো যে ব্যক্তি আল্লাহ সারা সত্যিকার কোনো মাবুদ নেই লা ইহিল্লার অর্থ হলো আল্লাহ সারা অন্য ইবাদ করা হয় এ সম্পর্কে অস্বীকার করা এবং ইল্লাহ হল বাক্য দ্বারা সমস্ত প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য স্থির করা এ ব্যাপারে আল্লাহ রবুল আলম হোসেন ওয়াইজ কলা ইবরিম আলী আবিহি কৌমি ইন্নি বরিমা তাবুদুল ইল্লাহ জিনা ইল্লাহ জিনা ফাতরানি ফাইন্নাহু শায়াহদিন ওয়াজা আল্লাহা কালি মাতুম বা কিয়াতুম ফি আ কিবিহীন আল্লাহ ইয়র সুরাতুল জুখর হেরাসুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাম স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিলাম তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই সম্পর্ক আছে শুধু তারই সাথে এরপর আল্লাহ আল্লাহবুল আল্লাহী অনুন্নত করছেন

আল্লাহ আমরা পরস্পর কাউকে প্রভুরূপে গ্রহণ না করি অতপর যদি তারা ফিরে যায় তবে বলো আমরা সাক্ষী তোমরা সাক্ষী থাকো যে আমরা এই মুসলিম সুরাতুল আল এমরান আয়াস নম্বর চৌষট্টি এ ব্যাপারে হাদিসের রেফারেন্সগুলো আমরা আসছি এবার আসেন মোহাম্মদ সাল্লাহ এর প্রমাণ যেমন বিল পরেছে মোহাম্মদ সাল্লাসালাম লেখাতে তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্যকার এমন একজন রাসুল যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টকর মনে হয় যে হচ্ছে তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী মুমিন্দির প্রতি বড় স্নেহশীল করুণাময় সুরাতুর তবা একশত আঠার্ন আল্লাহবুল্লা আল্লাহাম বসে শাহাদাতু আন্না মুহম্মদুর রসুল্লাহ যে মোহাম্মদ সাল্লাম শাহাদাত বাক্যের অর্থ হলো যে তিনি রাসুল সাল্লাম যা করতে নির্দেশ দিয়েছেন এবং তার আনুগত্য করা যেমন আল্লাহ রবুল আলম সেন ফাত্তাকিল্লাহ ওয়াতিউন তোমরা আল্লাহকে ভয় করো রসুলকে মান্য করো যেমন আল্লাহ বলছে অলিন কুন্তুম তো হেবুন আল্লাহ ফাত্তা বিউন ই হেবিবুকুম আল্লাহ ওয়া গফিরুল্লাহম জুনু বাকুম অল্লাহ গফর রাহিম আল্লাহ বলছে অলিন কুন্তুম তো হেবুন আল্লাহ হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা বিউনি তাহলে আমার ইত্তেবা করো তাহলে কী হবে

আমরা আল্লাহ ফাঁকের ইবাদত সেইভাবে করব যেভাবে তিনি শরীর বিধান অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো কথা কাজ অকপটে মেনে নিতে হবে একটা যদি অস্বীকার করে তার ইমান থাকবে না মোহাম্মদ সাল্লাম সুরে হাসরের সাত নম্বর মা হাকুম আনহুম এরপর আসেন যে ইসলামের জাকাত নামাজ এবং তাহুদের ব্যাখ্যার প্রমাণে আল্লাহ তালা বলেন ওয়ামা উমীরু ইল্লাহ লিয়া আবদুল্লাহ মোখালিসিন আলাহুদ্দিন আহুনাফা ওয়াক ইমশালাত ওয়ায়ুতু জাকাত ওয়াজালিকাদীন ওল কাইয়েমা এবং তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আরুগত বিশুদ্ধ চিত্তে হয় একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে জাকাত প্রদান করতে এবং এটাই স্পষ্ট দিন এখান এখানে কি বলা আছে যে আল্লাহর আনুগত্য বিশুদ্ধ শীত তার মানে হচ্ছিল শিরিক থেকে মুখ ফিরিয়ে তাওহিদ অভিমুখী হওয়া তারপরে সে আল্লাহ বলছেন এবং তার ইবাদত এবং নামাজ কায়েম করা অর্থাৎ সুপ্রতিষ্ঠিত সঠিক অথবা এমন উম্মত যে উম্মত সঠিক ও মধ্যম পন্থা তারপর আল্লাহ বলছেন রোজা ফরজ হওয়ার পর মানে আল্লাহ হেমন্দ্র তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেন তোমরা সৎ সংযমশীল হতে পারো সুরাতুল বাকারা একশত

আল্লাহ সমগ্র বিশ্বব্যাপী হতে অপ্রত্যাশা মুক্ত সুরাতুল আল এমরান সাতান্ন নম্বর আয়াত সাতানব্বই আয়াত এখানে আল্লাহ রব্বুল আলমী যে ইসলামের কথা আগে পথে বুঝতে হবে ইসলাম অর্থ কী ইসলাম হচ্ছে সালান্ডার করা আনুগত্য করা নত হওয়া মানে এক কথায় ইসলাম হচ্ছে মনত সালান্ডার করা এই সালান্ডারের মধ্যে যে আমাদের রোকন ইসলামে যে পাঁচটি রোকন আছে এরকম যে হাজের কথা কে বলছেন আল্লাহ বলছেন তো আল্লাহর কথা অকপটমেন্ট হচ্ছে স্যালেন্ডার যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আসসালাম করেছে আসলিম ইব্রাহিম তুমি স্যালেন্ডার করো ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আসসালাম কোনো কথা না বলছে আসলাম তুরি রব্বিল আলমিন আমি সেই সেই মহান প্রতিপালকের নিকটে স্যালেন্ডার করলাম মাথা পেতে দিলাম কাজ

আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম রসুসিকা দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ